মুখ্যমন্ত্রী বলেছেন বারেবারে, বারবার বলেছেন এত টাকা খাবেন না, এবার চোখে লাগছে আর করবেন না, বন্ধ করুন। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি, তোলাবাজি চলছে। দুর্গাপুরে এক কারখানায় তোলাবাজির অভিযোগ, বছরে 3,000 টাকা চাই আর প্রতি মাসে 100। তোলা দিতে না পেরে কাজ হারালেন এক ঠিকাকর্মী, কাজে এলে তাকে ঢুকতেই দেওয়া হলো না কারখানায়, এমনটাই অভিযোগ শেখ আজহারের। রুজি রোজগার হারিয়ে চোখে জল ওই ঠিকাকর্মী, কি করবেন এবার তিনি? দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলা। পুলিশকে দেখতে হবে, কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে উঠে গেছে। বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে দুর্গাপুরের কারখানায় তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং, পুলিশ কেন উইক হবে? আর পুলিশকে দেখতে হবে, কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে উঠে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরেও টনক নড়েনি দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের। তোলা দিতে অস্বীকার করায় কাজ খোয়ানোর অভিযোগ দুর্গাপুরের এক কারখানার ঠিকা শ্রমিকের। তৃণমূলের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও তার দুই অনুগামীর বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ করেন ওই ব্যক্তি। 3,000 টাকা করে চাঁদা চেয়েছিল আর প্রতি মাসে 100 টাকা। আমি দীর্ঘদিন ধরে লেন্টে কাজ করি, 2 নম্বর ব্যাটারিতে। আমি টাকা দিতে পারি নাই, আবু মনি আর প্রভাত চ্যাটার্জি আমার কাজটাকে বন্ধ করে দিয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে কিছু শ্রমিক নেতা তোলাবাজির টাকায় ফুলে ফেঁপে উঠছেন, তা নিয়ে সরব হয়েছিলেন আইএনটিটিইউসির রাষ্ট্রীয় সভাপতি ঋতব্রত ব্যানার্জি। আপনি আইএনটিটিইউসির নাম ব্যবহার করে গত 2 বছরে কত কোটি টাকার জমি কিনেছেন, দলিলের কপি আছে। গোটা এই যে এলাকা, সেই এলাকায় যে শ্রমিক শোষণ হয়েছে এখনো চিঠি পাওয়া গেল। সেদিন মঞ্চে দেখা মিলেছিল আইএনটিটিইউসির নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের। এই সেই প্রভাত চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন সদ্য কাজ হারানো ঠিকাকর্মী। দলের কেউ জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না, সাফ জবাব আইএনটিটিইউসির জেলা সভাপতি। যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন, যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করছেন উনি প্রভাত চ্যাটার্জি, উনি এবং আবু, এরকম আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক। শ্রমিকদের অর্জিত অধিকারের পয়সা, সেই পয়সা লুট করা হচ্ছে, অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত। যাদের নাম উনি বলেছেন তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ দেন। মুখ্যমন্ত্রীর উচিত এই চোরগুলোকে আগে তাড়ানো দল দেন, এই চোরেরা দুর্গাপুরটাকে শেষ করতে চাইছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও চলছে তোলা চেয়ে হুমকি, কবে বন্ধ হবে শাসকের জুলুমবাজি? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুনলেন তো, দুর্গাপুরে তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছিলেন পুলিশ কেন দেখছে না। পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় বারেবারেই দেখে দাঁড়িয়েছে গত কয়েকদিনে। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পুরসভার চেয়ারম্যান, আর তারপরে শুরু ধরপাকড়, গ্রেফতার। বালিচরকে গ্রেফতার করা হলো, গাড়ি আটক করা হলো, তবে তার ধমকেই কাজ হয়েছে তা ফলাও করে বলতেও ছাড়ছেন না চেয়ারম্যান। আচমকায় ভুল বদল কেন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়েছিল? এই বালিচরে খারাপ, প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালিচরদের ধরছে। এখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে, তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না। দাবদরে চরে দেদার চলছে বালি চুরি, খণ্ড ঘোষ থেকে গলসির সর্বত্রই এক ছবি। সেই বালি চুরির পর্দাফাঁস হতেই এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান। এই বালি তোলে খারাপ, প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে, তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। অবশেষে বালি পাচার রুখতে অভিযানে নেমেছে বর্ধমান জেলা পুলিশ। ইনফরমেশন পেলাম ওখানে, আজকে ভোরে দেখি আমরা আমাদের 3টে থানা
বর্ধমান থানা, গোলচি থানা, খণ্ডঘোষ থানা তিনটে থানা মিলিয়ে ওখানে রেড করে। রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। ছটি ট্র্যাক্টর, তিনটে ট্রলি ওখান থেকে সিজ হয়। বালি চোরেদের বারবারন্ত মাত্রা ছাড়িয়েছে, এতদিনে ফিরল হুঁশ প্রশ্ন বিরোধীদের। অমৃত প্রকল্পের জল কয়েক বছর হয়ে গেল, আজও প্রতিটা বাড়িতে পৌঁছায়নি। তৃণমূল কংগ্রেস চরমভাবে ব্যর্থ কেন্দ্রের এই প্রকল্পকে বাস্তবায়ন করতে। এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূলেরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। দিনের পর দিন বালি চুরি চললেও কেন নজরে আসেনি, কেন নেওয়া হয়নি পদক্ষেপ? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার দেখুন আর একটা ছবি, রাস্তা কেন খারাপ তা নিয়ে কে প্রশ্ন তুলছেন। মধ্য হাওড়ার ইছাপুরে জলের ট্যাঙ্ক থেকে কদমতলা বাজার, এই এলাকা পরিদর্শনে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি। হাল বেহাল দেখে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মনোজ। পাল্টা সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন পুর নিগমের মুখ্য প্রশাসক। দেখুন সে ছবি। বিধায়ক থেকে মন্ত্রী হয়েছেন মনোজ তিওয়ারি। নিজের উন্নয়ন হয়েছে কিন্তু এলাকার উন্নয়ন হয়নি। শিবপুর যে তিমিরে ছিল রয়ে গিয়েছে সেই তিমিরেই। পরিদর্শনে গিয়ে এলাকার বেহাল দশা দেখলেন, নিজেই দায় ঝাড়লেন পুরসভার উপর। প্রস্তাবগুলো গেছে, রিপেয়ারিং অফ লাইটস, প্রোভাইডিং ইলেকট্রিসিটি, কদমতলার এই দেখা কদমতলা বাস স্ট্যান্ডের এইখানে, হ্যাঁ এই কদমতলা বাস স্ট্যান্ড, এর মধ্যে প্রায় 20টা লেটার রয়েছে। এই সবগুলো তো 2 বছর ধরে দিয়ে রেখে দিয়েছি, সব রিসিভিং কপিও আছে এইখানে। কাজ হয়েছে তা? কাজ তো হয়নি বলে তো এটা নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য। বিধায়কের অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি পুর প্রশাসকের। ইভেন শিবপুরে যেখানে আমরা কোনো সহযোগিতা পাইনি, কিছু লোকজন যারা মন্ত্রীর অনুগামী বলে তারা নিজের পরিচয় দিয়েছে, তারা সেই কাজটা শুরু করে ইন্সপেকশন করতে গেছি, সেখানে তারা বাধা দিয়েছে। পরিবেশের মধ্যেও আমরা কিন্তু সমস্ত কাজে ওই বিধায়ককেও আমরা ইনভলভ করেছি। শাসক কোন্দলে হয়রানির শিকার সাধারণ মানুষ, উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা কবে মিটবে বিধায়ক পুরসভার দ্বন্দ্ব? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।